ইটবোঝাই ট্রাক্টর এবং লরির সংঘর্ষে মৃত্যু হল একজনের, জখম দুজন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার জাকুলিয়া থানার মনোরা এলাকায় জাতীয় সড়কের ওপর। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ শামসুল, বিহারের বাসিন্দা। ব্যক্তি শ্রমিকের কাজ করতেন। এদিন ইটভাটা থেকে ট্রাক্টরে করে ইট নিয়ে যাবার সময় মনোরা এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় একটি লরি ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় মোহাম্মদ শামসুল নামে ওই শ্রমিকের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো দুজন। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা প্রদান, জমি দখল বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানায় বিক্ষোভ দেখাল আদিবাসী সেঙ্গেল অভিযান। উল্লেখ্য, ব্লকের আমবাড়ি লোধাবাড়ি গ্রামে আদিবাসীদের জমিতে চা বাগান গড়ে উঠেছিল। সেটি বন্ধ হয়ে গেলে সেখানে বাড়ি তৈরি করে বসবাস শুরু করে আদিবাসীরা। কিন্তু সেই জমি রাতের অন্ধকারে এলাকার জমি মাফিয়ারা আদিবাসীদের সরিয়ে তা দখল নেবার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সংগঠন নেতৃত্ব। এই ঘটনায় সুরাহার দাবিতে এদিন থানার আইসির হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের তরফে। আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে সংগঠন নেতৃত্ব। হাই মাদ্রাসা পরীক্ষা রাজ্যে তৃতীয় স্থান পেল মালদার কালিয়াচকের মোহাম্মদ মুক্তাদুর রহমান। দরিদ্র পরিবারের সন্তান মুক্তাদুরের বাড়ি কালিয়াচক এক নম্বর ব্লকের কুশাবাড়ি গ্রামে। ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার ছাত্র মুক্তাদুরের বাবা শাহাদাত হোসেন গ্রামে গ্রামে ঘুরে পেঁয়াজ রসুন ফেরি করেন। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া অবৈধ শব্দবাজি নিষ্ক্রিয় করল মালদার পুকুরিয়া থানার পুলিশ। যথারীতি সতর্কতা অবলম্বন করে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া বাজিগুলিকে নিষ্ক্রিয় করা হয় পুলিশ প্রশাসনের তরফে। শনিবার পুকুরিয়া থানার অন্তর্গত গোবর্ধনা কালী মন্দিরের পার্শ্ববর্তী শ্মশানের নির্জন এলাকায় পৌঁছন পুলিশ আধিকারিকেরা। বছর খানেক ধরে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি এদের নিষ্ক্রিয় করা হয় পুলিশের তরফে। সিআইডি, বোম স্কোয়াড, দমকল বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে বাজিগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 22 মে বাংলা বন্ধ সফল করার লক্ষ্যে গাজলে মিছিল করল আদিবাসী সেঙ্গেল অভিযান। বিদ্রোহী মোড়ে তাদের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গাজল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আদিবাসী সেঙ্গেল অভিযানের জোনাল সভাপতি মোহন হাসদা, মালদা জেলার সভাপতি বিনয় বেসরা, গাজল ব্লক কমিটির সভাপতি বর্ষা বেসরা সহ অন্যান্য নেতৃত্ব। চার দফা দাবি নিয়ে 22 মে বন্ধের ডাক দেওয়া হয়েছে।